বাঁকুড়ার মল্ল রাজবংশের ইতিহাস আর টেরাকোটা মন্দিরের স্থাপত্য নিয়ে বাংলার এক অনন্য ঐতিহ্য উপস্থাপন করেছিলাম বিষ্ণুপুরের প্রথম পর্বের ভিডিওতে। যারা দেখেননি তারা অবশ্যই উপরের আই বটনে অথবা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অনুগ্রহ করে দেখে নেবেন। এছাড়াও বাঁকুড়ার বিভিন্ন অংশে ছড়িয়ে আছে বেশ কিছু ঐতিহ্যবাহী শিল্প। দ্বিতীয় পর্বে তাই নিয়ে এলাম এক অন্য বাঁকুড়াকে। বিষ্ণুপুর ও বালুচরী শাড়ি যেন সমার্থক শব্দ। ঐতিহ্যে অলঙ্করণে, শিল্প নৈপুণ্যে, বনেদিয়ানায় বিষ্ণুপুরের বালুচরীর সমাদর সারা পৃথিবী জুড়ে। তবে বিষ্ণুপুর কিন্তু এই বালুচরীর প্রকৃত জন্মস্থান নয়। নবাব মুর্শিদকুলি খা মুর্শিদাবাদের নিকটবর্তী বালুচর নামের একটা গ্রামের তাঁতিদের তার বেগমদের পরার জন্য নতুন শাড়ি তৈরির আদেশ দিয়েছিলেন। বালুচর গ্রামের তাঁতিরা রেশমের সুতোয় যে নতুন শাড়ি বুনল তারই নাম হল বালুচরী। বালুচরের এই তাঁতিরাই বংশানুক্রমে বুনতে লাগলো বালুচরী শাড়ি। আর ওনারা যে তৈরি করে, একটা শাড়ি তৈরি করতে আমরা 8 থেকে 10 দিন লাগে। এই 8 থেকে 10 দিন শাড়িটা আমরা খুব মানে পরিশ্রমের কাজ। আর ওনারা ওই 8 থেকে 10 দিন যে শাড়িটা তৈরি করে ওইটা আমরা 16 ঘন্টা করে কাজ করলে 8 থেকে 10 দিন আমরা শাড়িটাকে ফিনিশ করতে সময় লাগে। ওনারা একটু করে বুনে আর একটু করে মানে পালিশ করে। কিন্তু একবার ভাগীরথীর প্রবল বন্যায় তলিয়ে গেল সেই গ্রাম। তখন বিষ্ণুপুরের মল্লভূমির রাজারা তাদের আশ্রয় দিলেন। পোড়ামাটির অপূর্ব সব কারুকাজ এখানকার সব মন্দিরের দেওয়ালে দেওয়ালে উৎকীর্ণ। এই সকল কারুকাজ তাঁতিদের আকৃষ্ট করল, ফলে শাড়ির নকশাই এলো আমূল পরিবর্তন। শাড়িতে শোভা পেতে লাগলো কৃষ্ণলীলা, রাম, লক্ষ্মণ, সীতা, অর্জুন, দ্রৌপদী ইত্যাদি বিভিন্ন বিষয়। ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগলো বালুচরী। স্বর্ণচুরি হচ্ছে জড়ি দিয়ে কাজ, আর বালুচরীটা হচ্ছে রেশম সুতোর সঙ্গে রেশম সুতোর কাজ। কিন্তু ইংরেজ শাসনকালে অনেক দেশীয় শিল্পের মতো ধীরে ধীরে লুপ্ত হতে থাকে বালুচরী শিল্প। স্বাধীনতার পর বালুচরী শিল্পকে পুনরায় স্বমহিমায় প্রতিষ্ঠা করেন ঠাকুর পরিবারের প্রখ্যাত চিত্রশিল্পী শুভ ঠাকুর এবং তার সুযোগ্য অনুগামী বিষ্ণুপুরের তাঁত শিল্পী শ্রী অক্ষয় দাস মহাশয়। এরপর প্রবীণ শিল্পী গুরুদাস লক্ষণ শাড়িতে সোনালী সুতোর জড়ির কাজ যোগ করে তৈরি করেন স্বর্ণচরী শাড়ি। জড়ি দিয়ে হয়, এই জন্য এটাকে স্বর্ণচরী বলা হয়। বালুচরী শাড়ি তৈরির যাবতীয় তথ্য এবং বিভিন্ন ডিজাইন দিয়ে আমাদের সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণভাবে সহযোগিতা করেছেন বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরীর দোকান কনিষ্ক। মল্লরাজাদের সময় থেকে বিষ্ণুপুরের বিখ্যাত মিষ্টান্ন শিল্প হল মতিচুর এবং ল্যাংচা, আর এখানকার বিখ্যাত মিষ্টির দোকান কল্পতরু। আমাদের দোকানের নাম কল্পতরু মিষ্টান্ন ভান্ডার, আমার দাদু ভাইয়ের বানানো। আমাদের দোকানের মেন স্পেশালিটি হলো দেশি ঘিয়ের ল্যাংচা। আর আমাদের তো একটা প্রবাদ বাক্যই আছে বিষ্ণুপুরের, যে গান বাজনা মতিচুর, তিন নিয়ে বিষ্ণুপুর। তো আমাদের মতিচুরের লাড্ডু আমরা রাখি। আমাদের প্রায় 60 থেকে 70 বছর আগের দোকান, দাদু ভাই শুরু করেছিলেন, দাদু ভাইয়ের নাম সৃষ্টিধর ঘোষ। লাড্ডু তৈরির যে প্রথা, পুরোনো দিনের প্রথা রাজাদের সময় থেকে চলছিল। রাজাদের তখন আদের অডের সময় তারা কি করতেন, পিয়াল গাছের যে
বীজগুলো হয় সেগুলোকে শুকোতেন, শুকিয়ে তার বীজ থেকে ধীরে ধীরে মতিচুরের মেন মেটেরিয়ালস তৈরি হত। এখন তো সেই প্রথা ধীরে ধীরে বিলুপ্তর পথে, কারণ পিয়াল গাছই পাবেন না প্রায়। তবুও আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব মতিচুরের প্রথাটাকে নিয়ে চালু করে রাখার। আমার প্রেমের বাঁকুড়া গো আমার মাঝি বাঁকুড়া, আরো যত তীর্থ আছে সবখানে গড় করি সোনা মুখির হর নাচার কুসুম। বিষ্ণুপুরের প্রথম যেদিন বিষ্ণুপুরে সে পৌঁছেছিলাম সেদিন এবং তার পরের দিন সেখানকার দ্রষ্টব্য স্থানগুলি দেখে নেওয়ার পর তৃতীয় দিন সকালে হোটেলে চেক আউট করে আমরা রওনা দিলাম পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত পাঁচপুরা গ্রামের উদ্দেশ্যে। বিষ্ণুপুর বাসস্ট্যান্ডের পাশ দিয়ে স্টেশন রোড বরাবর এসে 14 নম্বর জাতীয় সড়ককে পার করে বিষ্ণুপুর তালডাংরা রাস্তা বরাবর প্রায় 23 কিলোমিটার এগিয়ে এসে পৌঁছে যেতে পারেন পাঁচমুড়া গ্রামে। সময় লাগতে পারে প্রায় 1 ঘন্টা মতো। বাঁকুড়ার পোড়ামাটির শিল্পকলাকে সারা ভারতে জনপ্রিয় করে তুলেছে এই পাঁচমুড়া। এই গ্রামের ঘরে ঘরে জাতীয় স্তরে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের ছড়াছড়ি। এই গ্রামের মোট প্রায় 70টি কুম্ভকার পরিবার কি অসামান্য দক্ষতায় এক বিশেষাঙ্গিকের শিল্পকর্মের মাধ্যমে নির্মাণ করে চলেছে বাঁকুড়া জেলার সাংস্কৃতিক আইকন, তা দেখতেই আমাদের ছুটে আসা এই গ্রামে। আমি ছোট থেকেই মানে দেখে আসছি, পূর্বপুরুষ আমল থেকে মাটির কাজ হচ্ছে, মানে আমার দাদু ঠাকুরদার আমল থেকে। টেরা একটি ল্যাটিন শব্দ যার অর্থ মাটি, আর কোটা মানে আগুনে পোড়ানো। বাঁকুড়ার লোকসংস্কৃতি জুড়ে আছে পোড়ামাটির হাতি, ঘোড়া, মনসার চালি ও ঘট। তবে এর মধ্যে পোড়ামাটির ঘোড়া শিল্পকর্ম হিসেবে এতটাই পরিচিত ও জনপ্রিয় যে অল ইন্ডিয়া হ্যান্ডিক্রাফটস বোর্ড তাদের প্রতীক হিসেবে নির্বাচন করেছে বাঁকুড়ার ঘোড়াকে। শুধু তাই নয়, ভারতীয় ডাক বিভাগের টিকিটেও বাঁকুড়ার ঘোড়ার ছবি ব্যবহৃত হয়েছে। প্রধানত আঠালো মাটির সঙ্গে খড়কুটো, তুষ, বাঁশ, পাথর মিশিয়ে কাদামাটি প্রস্তুত করে সেই মাটি থেকে মূর্তি তৈরি করা হয়। এবং মাটি আমাদের এখান থেকে অনেক দূরে, 4 কিলোমিটার দূরের থেকে মাটি আনতে হয়। মাটি এনে তাকে বালি মিক্সড করে মাটি তৈরি করে একটা ঘোড়া তৈরি করতে 7টা খণ্ড, পার্ট বাই পার্ট। এই যে এখানে যে খণ্ডগুলো আছে না, ওই যে সেখানে পা, ওই যে হাত আরে আছে, ওই পা থেকে এটা জোড়ানো হচ্ছে। জোড়ানোর পর এটা অলরেডি ফিটিং হচ্ছে এরকমভাবে। এর পরে সেই ঘোড়াটা ফিনিশিং করা হয়। তারপর দিনে একটু শুকনো হলে সেটাকে আবার রোদে নামাতে হয়, দিয়ে 3 বার মাটির রং দিতে হয়। একবার শুকনো ঝোড়া হলে তারপরে ফায়ারিং। এটা এখন শুকানো হয়ে গেছে, এরপর এটা চাপিয়ে বেশ গোল গোলভাবে এটা ওপরে গোল দিয়ে তারপরে মাটি, এই মাটি দিয়ে বেশ চাপ উপরে উপরে লেভেলভাবে তারপর পাতা দিয়ে জ্বালা হয়। মাসি এটা কিভাবে করো, মানে যখন তোমাদের ঘোড়া বা এই যে মাটির সমস্ত জিনিসপত্র গুলো তৈরি হয়ে যায় ওটা রোদে শুকানোর পর, মানে অনেক জমার পর এটা তৈরি হয়? আচ্ছা, মানে ওটার জন্য মানে মোটামুটি কতদিন লাগে জড়ো করতে? 15-20 দিন, 1 মাসও লাগে যাবে। আচ্ছা, জড়ো হওয়ার পর ওই 1 মাস পরে তোমরা এটা ভাটিটা তৈরি করে আগুন দিয়ে জ্বালাও। আর মোটামুটি এটা পুড়তে কত সময় লাগবে? 5-6 ঘন্টা লাগবে। পাশ দিয়ে ফুটো দিয়ে দেখবে লাল রং হয়েছে কিনা, তখন সরিয়ে নেওয়া হয়। আর কালো করতে গেলে সব জাম করে দেওয়া হয়। মুখ আছে নি, এটা সব জাম করে দেওয়া হয়। এটা হচ্ছে পোড়ানো হয়ে গেছে অলরেডি, এটা হচ্ছে কালকে পোড়ানো হয়েছে। সাধারণত ঘোড়াগুলির উচ্চতা 6 ইঞ্চি থেকে 4 ফুট বা তার বেশিও হতে পারে। এগুলি লাল অথবা কালো, এই 2 রঙেরই হয়ে থাকে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। তোমার স্কুল কত দূরে এখান থেকে? বেশি দূর নয়। তুমি সব নিজে বানিয়েছো এগুলো? নিজে। বাহ, এরকম আজকে
তেলে তৈরি করি। এই যে এই হলো পা আর এই বডিটা এটা চাকা বানানো। ছোট ছোট জিনিসগুলো হাতে বানানো। ছোট ছোট জিনিসগুলো করতে অনেক কষ্ট। এটা আমার সময় লাগে। পোড়ামাটির সংসারকে পিছনে ফেলে এরপর এগিয়ে চললাম বাঁকুড়ার শিল্পগ্রাম বিকনার দিকে। এই পথ ধরে বেশ কিছুটা এগুলেই রাস্তার দুই ধারে অজস্র খেজুর গাছ। খেজুর গাছে হাড়ি বেঁধে চলছে রস সংগ্রহ। আর পথের ধারেই তৈরি হচ্ছে শীতের বাংলার আর এক অপূর্ব কারিগরি, খেজুরের গুড়। মানে ধরুন যেটা ছাড়া আছে সেটা হয়তো আজ যেমন কালকে ডিজিলাম টাঙ্গ। আচ্ছা, আর এটা আমার অপোজিট টাঙ্গা আছে, আমার সেটা ঝাড়াঘাট টাঙ্গা আছে না, আমার তিন দিন করে নিয়ে আর কি। আচ্ছা, মানে একটা গাছে তিন দিন দেন, তারপরে আবার তিন দিন পর আবার একটা গাছে তিন দিন দিয়ে আমার ওই গুড়টা, এই যে এই পোষের গুড় আগামী পোষ মানে বার করতে পারবেন মাটির ভাড় হলে। আর প্লাস্টিকের ভাড় হলে আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে গন্ধ ছেড়ে যাবে। এটা ভালো লেগেছে, এটা কত করে নেয়? এটা আপনি আমাদের ভালো গুড় খাওয়ালেন, কিন্তু আপনি ওইটাই যে গুড়টা ঢেলেছেন ওর মধ্যে একটু ভেজাল আছে। আমার মায়ের ওই গুড়ো কাল বাজার নিয়ে যাবো, ওটা আপনার ভেজাল তো হবেই। হ্যাঁ, আমি তো সেই কথাই বললাম, ওটার মধ্যে কয়েকশো বছর আগে মধ্য ভারতের খনিজ সম্পদপূর্ণ বাস্তার এলাকায় ছিল ডোকরা জনগোষ্ঠীর অবস্থান। পরবর্তীকালে অর্থকষ্টে ভুগতে থাকা এই মানুষগুলো তাদের শিল্পকলাকে সম্বল করে মধ্য ভারত থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এদেরই একটা অংশ পশ্চিমবঙ্গে বাঁকুড়া, বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে বসবাস শুরু করেন। বর্তমানে বাঁকুড়ার বিকনা গ্রামে এই ডোকরা শিল্পীদের প্রায় 85টি পরিবারের অবস্থান। ডোকরা শিল্পীরা হলেন প্রধানত ব্রোঞ্জ ও পিতলের সামগ্রী নির্মাণের দক্ষ কারিগর। ডোকরা শিল্প একটি অত্যন্ত জটিল, সময়সাপেক্ষ, কষ্টকর এবং সূক্ষ্ম শিল্পকর্ম। প্রথমে শিল্পী তার নিজের কল্পনায় তৈরি করেন মাটির মূর্তি। এটা একটা মোমের হরিণ বানানো হচ্ছে। প্রথম মাটির ছাঁচ হয় এইভাবে, এই ছাঁচটা দেখছেন, এই যে এটা যখন ভিজা থাকে, এই যেমন এটা ভিজা আছে এখন আপাতত দেখতে পাচ্ছেন, এটা শুকোবে, তারপরে মোমের কাজটা করতে পারবো। এই মোমের সুতো দিয়ে ডিজাইনটা বানানো হয়, তারপরে এটা ডিজাইনটা যেই বানানো হয়ে গেলো, এই যেইভাবে যখন বানানো আছে, এই সামনে রাখা আছে, এইটার পর একটা মোমের কাজটার পর আবার একটা মাটি দেবো, সেইটা শুকবে রোদে একদিন, তারপরে আবার একটা মোটা মাটি করবো, তারপর ওই মোটা মাটিটা শুকার পর একটা চ্যালেন করবো, চ্যালেন করার পর চ্যালেন শুকোবে, তারপর একটা গ্লাস দেওয়া হবে এখানটায় যে যাতে পিতলটা ঢালা যায়, সেইটা শুকোবে তবে যে কাস্টিংয়ে যাবে। মাটির মূর্তিগুলোকে কয়লার আঁচে পোড়ানো হয়। এই সময় একটি ছিদ্র দিয়ে গালা বা মোম বেরিয়ে যায়। এরপর আগুন থেকে তুলে ওই ছিদ্র দিয়ে মূর্তিগুলোর ভিতরে গলানো পিতল ঢালা হয়।
এরপর মূর্তিগুলোকে ঠান্ডা করা হয় এবং তারপর বাইরের পোড়ামাটির অংশ ভেঙে বের করা হয় ভেতরের ধাতব মূর্তি। মোম দিয়ে ডিজাইন করছি, সেইটুকুটাই পেতল হবে। সবশেষে মূর্তিগুলোকে পালিশ দিয়ে তাতে জৌলুস নিয়ে আসা হয়। তার মানে একটা করতে আপনাদের অনেক সময় লাগে? মানে একটা প্রোডাক্ট ফিনিশিং করতে 7 দিন সময় লেগে যায়। আপনারা বিক্রি কিভাবে করেন, কার মাধ্যমে করেন না আপনারা ডাইরেক্ট? আমরা মানে হোলসেলার থাকলে হোলসেলারকে দিই ডাইরেক্ট। বছরের পর বছর ক্রমশ কমছে ডোকরা শিল্পীদের সংখ্যা। প্রতিদিনই অর্থকষ্টে ভোগা এই শিল্পীরা পেশা বদল করেছেন অনেকেই। সুদক্ষ এই শৈলী আজ যেন তাকিয়ে আছে অস্তাচলের দিকে। এই ছিল আমাদের এক অন্য বাঁকুড়ার গল্প। গতিময় জীবনের ব্যস্ততায় ফিরে আসার পরে হয়তো মনেই থাকবে না এইসব শিল্পীদের। বাংলার আরও অনেক প্রাচীন শিল্পকলার মতোই কি এই ভৈরব কুম্ভকার অথবা শ্যামল কর্মকারের মতো শিল্পীরাও হারিয়ে যাবে একদিন? আপনাদের উত্তরের আশায় তাকিয়ে রইলাম কমেন্ট বক্সের দিকে। আর আমাদের বিশ্বাস, আমাদের এই কাজ ভালো লাগলে আপনারা নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। আর সবশেষে অনুরোধ, একটি লাইক ও অনেক শেয়ারের।